হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর সবাইকে অঙ্গনওয়াড়ি ব্লগে অনেক অনেক স্বাগত। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সন্ধে ছটা, ছটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার সন্ধে দেওয়া এই মাত্র হলো। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আজকের দিনে তো আমাদের ওইদিকে সবাই পিকনিক মানে ফিস্ট করতে যায়। আমারও বিয়ের আগে যখন আমি মানে বাপের বাড়িতে, আমরা সবাই মিলে মাঠে পিকনিক করতে যেতাম এই দিনে গরুর গাড়ি চেপে, মজাটাই আলাদা ছিল। এখন বিয়ের পর থেকে আর সেই সুযোগটা হয় না, যেহেতু বাইরে থাকতে হয়। তাই আজকে আমরা এখানে চারটে ফ্যামিলি মিলে ভাবছি যে পিকনিক করব। তাও এই রাত্রেবেলাতেই হবে, সবাই মিলে করব। বাজার করতে গেছে মানে একটা দাদা, বাঙালি দাদাটা, আর বিশ্বজিৎ তো ডিউটি আছে, ও 7টার মধ্যে চলে আসবে। আর একটা দাদাও 7টার মধ্যে চলে আসবে। তাই হবে আমাদের ফ্রাইড রাইস, মটর পনির আর চাটনি আর পাঁপড় আর মিষ্টি মনে হয় হবে। আর এখানে আবার পৌষ সংক্রান্তির দিনে মাংস খাই না, তাই জন্য মাংসটা হবে না, ওই পনিরই হবে। চলো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকবে, আর তোমাদের আজকে অবশ্যই ভালো লাগবে। চলো দেখ। আর একটা বলি, আজকে তো পিঠের দিন, আজকে আর পিঠে করা হলো না, কারণ আমি সেরকম পারি না। আর বিশ্বজিতে করতে পারে, কিন্তু ওর আজকে সময় হয়নি, দেখি কালকে করব। আর করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। প্রায় 7:15-20 বেজে গেছে, এদিকে বিশ্বজিতে চলে এসেছে, এখানে সবজি কাটাকুটি চলছে, আর একদিকে মিক্সিতে সব কিছু গ্রাইন্ড করা হচ্ছে, আদা রসুন পেঁয়াজ টমেটো, যেহেতু মটর পনির হবে আর একটু আলু দেবে তাই জন্য। আর এদিকে বাবান আর বাবানের দিদি নাচ শুরু করে দিয়েছে। আর আমি সাউন্ডটা কেন কমিয়ে দিয়েছি তোমরা অবশ্যই জানবে, কারণ কপিরাইট ক্লেম হয়ে যাবে, তাই জন্য সাউন্ডটা কমিয়ে দিয়েছি। আর বাবানের তো আজ খুবই আনন্দ, কারণ সন্ধেবেলায় একা একা রুমের মধ্যে থাকে, ওর খুব একটা ভালো লাগে না, তাই জন্য দিদিদের বাড়ি আসতে পেয়েছে। আর দিদিরও খুব আনন্দ হচ্ছে, কারণ পড়তে বসতে হবে না তাই জন্য। তাই দুজনা ও দু ভাই বোনে ভালোই আনন্দ করছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার। এখন প্রায় 8টা বেজে গেছে, আর ওদিকে রান্না বান্না চলছে। আর আমি একবার রুমে এলাম, কারণ বাবান তো আর রাইস খেতে পারবে না, ও বিরিয়ানি হলে খায়, কিন্তু রাইসটা খায় না, যেহেতু মিষ্টি, তাই ও মিষ্টি জিনিস পছন্দ নয়। তাই জন্য আমি ভাতটা করতে এসেছি, একবার সিটি মেরেছি আর একবার সিটি মেরে যাচ্ছি, তারপরে আবার যাব। আর ওইদিকে সব ভাজাভুজি করছে বিশ্বজিৎ আর দিদি মিলে, মানে ওই বাঙালি দিদিটাই রান্না করছে আর বিশ্বজিৎই করছে। বেশ চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। রান্না বান্না চালু হয়ে গেছে, যেহেতু ফ্রাইড রাইস হবে তাই জন্য সব গাজর বিনস ক্যাপসিকাম সব ভাজা হচ্ছে, তারপরে রাইসটা করা হবে। ওইদিকে চালটা সেদ্ধ করা হয়ে গেছে, এদিকে দিদি করতে থাকুক। আর এগুলো হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বিশ্বজিৎ আগে থেকেই সব ইন্ডাকশানে, মানে আমাদের ইন্ডাকশানটা আনা হয়েছিল, ও সব কিছু ভেজে নিয়েছিল, মটর আলু তারপরে পনির, এখন পনিরের তরকারিটা করছে। খাও বাবান, খাও, ভালো হয়েছে? হ্যালো বন্ধুরা, এখন রাত্রি 11:10-15 হয়ে গেছে, এই মাত্র আমরা খেয়ে দিয়ে এলাম, মানে আমাদের এই মাত্র পিকনিক কমপ্লিট হলো। আর এই এলাম, এসে এদিকে মশারি টাঙানো হচ্ছে শোয়ার জন্য, এইদিকে বাবা দেখতে পাচ্ছ শুয়ে রয়েছে। বেশ চলো, আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আবার তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগে। ততদিন তোমরা সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে। বেশ চলো, বাই, গুড নাইট, টাটা।